উচ্চ আদালতের নির্দেশে দিনাজপুর পৌরসভার মেয়র সৈয়দ জাহাঙ্গীর আলম চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আত্মসমর্পণ করেছেন সকালে আত্মসমর্পণের পর আদালত তাকে কারাগারে প্রেরণ করেন এবং একই সাথে এক লাখ টাকা জরিমানা আদায় করেন উল্লেখ্য বেগম খালেদা জিয়ার রায়কে কেন্দ্র করে ইউটিউবে জাহাঙ্গীর আলম বিচারপতি এম এনায়তুর রহিমকে নিয়ে কটুক্তি করলে উচ্চ আদালত তাকে এক সপ্তাহের মধ্যে আদালতে হাজির হওয়ার নির্দেশ দেন